মোটা জামা কাচতে পারেন না অর্পিতা। পোশাক নিয়ে ফ্যাসাদে অর্পিতা মুখোপাধ্যায়। আগামী সপ্তাহে নতুন ড্রেস পাবেন অর্পিতা, খবর জেল সূত্রে। আলিপুরে রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়, আপাতত সেখানেই তার জিজ্ঞাসাবাদ পর্ব। কিন্তু সমস্যা হচ্ছে, সেখানে কেমন আছেন অর্পিতা মুখোপাধ্যায়? বিলাসবহুল জীবন এখন প্রায় অতীত, প্রায় কেন, সম্পূর্ণটাই অতীত হয়ে গেছে। এখন আলিপুরে রয়েছেন তিনি, আক্ষেপ করছেন, মনে মনে দোষারোপ করছেন পার্থ চট্টোপাধ্যায়কে। 22 জন বন্দির সঙ্গে এক সেলে থেকেও একা পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। দোষ দেবেন কাকে, ভাগ্যকে নাকি পার্থ চট্টোপাধ্যায়কে? মঙ্গলবার আলিপুর মহিলা সংশোধনাগারে জেরা করা হয় তাকে। টানা 5 ঘন্টা জেরা করা হয়। দুপুর 12টা থেকে প্রায় বিকেল 5টা সাড়ে 5টা পর্যন্ত ইডির আধিকারিকরা তাকে জেরা করেন। আপাতত বিলাসবহুল জীবন অর্পিতার নেই। তবে প্রথম দিকে খাওয়া দাওয়া নিয়ে যে ন্যাকড় চাকর বায়না টায়না করছিলেন সেগুলো আপাতত ঘুচেছে। আপাতত আক্ষেপ ছাড়া আর কিছুই তার সঙ্গী নয়। জানা যাচ্ছে জেলে তো সব কাজ নিজেকে করতে হয়, কিন্তু অর্পিতা মুখোপাধ্যায়ের পক্ষে এত তো সম্ভব নয়। তাই বাকিরা, মানে অন্যান্য সহ বন্দীরা তাকে সাহায্য করছেন, মানসিকভাবে সাপোর্ট দিচ্ছেন। অর্পিতা কি করছেন, জামা কাপড় ধুচ্ছেন, প্রাত্যহিক কাজকর্ম করছেন। তবে নিজে যেহেতু জিন্সের পোশাক আশাক পরেন, এতে সমস্যা বাড়ছে, কারণ ভারী পোশাক, তাই স্বভাবতই সেটাকে সামাল দিতে একটু সমস্যায় পড়ছেন অর্পিতা। জিন্সের কাপড় তো মোটা, তাই কাচতে কষ্ট হচ্ছে। পাশাপাশি তিনি তো অত্যাধুনিক জামা কাপড় পরে অভ্যস্ত, তাই সেখানেও কাচার সমস্যা। সব মিলিয়ে মিশিয়ে এবার জেলের কাছে অর্পিতা আবদার বা আক্ষেপ কিছুই করতে পারছেন না তার পোশাক আশাক নিয়ে। মনে করা হচ্ছে বারবার এই জামা কাপড় কাচার সমস্যা থেকে রেহাই দিতে হয়তো আগামী সপ্তাহে অর্পিতাকে কিছু নতুন পোশাক দিতে পারেন আইনজীবীরা। সে তো আগামী সপ্তাহের কথা। এই সপ্তাহে বৃহস্পতিবার যে তাকে এবং পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করার কথা, সেখানে কি নতুন কোনো তথ্য বেরিয়ে আসবে? কেন তার আইনজীবীরা ধরেই নিচ্ছেন যে আগামী সপ্তাহে জেলে তাকে জামা কাপড় দিতে হবে? তাহলে কি অর্পিতার বাইরে আসার কোনো সম্ভাবনাই নেই? উঠছে প্রশ্ন। আপাতত জেলের বাকি বন্দীদের সঙ্গেই রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়, আর মাঝে মধ্যেই বিড়বিড় করছেন এই সম্পূর্ণ অবস্থার জন্য দায়ী যে মানুষটা, তার নাম পার্থ চট্টোপাধ্যায়। শুধুমাত্র তার ঘনিষ্ঠ হওয়ার খেসারত দিতে হচ্ছে অর্পিতা মুখোপাধ্যায়কে। বিলাসবহুল জীবন, একের পর এক রিল, টিকটক ভিডিও সবেতেই তার ঔদ্ধত্য এবং তার দম্ভের প্রকাশ। কিন্তু সবটাই আজ তলানিতে ঠেকেছে, কারণ অর্পিতা এখন সাধারণ 4-5টা জেলে থাকা বন্দীদের মতোই জেলের কাজ করছেন, কাপড় কাচছেন এবং জেলের খাবার খেয়েই তাকে আপাতত পেট ভরাতে হচ্ছে। ট্যাপু করার কোনো রাস্তা আর নেই।